গত বুধবার ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যার শিকার হন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। এই হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্যে নতুন করে আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। হানিয়াকে কিভাবে হত্যা করা হলো তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যে গণমাধ্যমের প্রতিবেদন থেকে একটি জল্পনা ছড়িয়ে পড়ে যে ইসরায়েল মিসাইল হামলা চালিয়ে হানিয়াকে হত্যা করেছে। ধারণা করা হয় ড্রোন বা বিমান থেকে ছোড়া হয়েছে, যেভাবে ইসরায়েল এপ্রিল মাসে ইস্পাহানের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে হামলার নানা ধরনের সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে। এবার নতুন তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করল মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে ইসমাইল হানিয়াকে বোমা হামলা চালিয়ে হত্যা করা হয়েছে। বোমাটি দুই মাস আগে ইরানে পাচার করা হয়। দুই ইরানি এবং একজন মার্কিন কর্মকর্তা সহ মধ্যপ্রাচ্যের সাতজন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। মধ্যপ্রাচ্যের পাঁচ কর্মকর্তার মতে প্রায় দুই মাস আগে গেস্ট হাউসে বোমাটি লুকিয়ে রাখা হয়। গেস্ট হাউসটি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস দ্বারা পরিচালিত এবং সুরক্ষিত, যা উত্তর তেহরানের একটি উচ্চ নিরাপত্তা সম্পন্ন এলাকায় নেশাত নামে পরিচিত একটি বড় কম্পাউন্ডের অংশ। যখনই নিশ্চিত তথ্য পাওয়া যায় যে হানিয়া গেস্ট হাউসে তার কক্ষের ভিতরে অবস্থান করছেন, তখনই রিমোট কন্ট্রোলের মাধ্যমে দূর থেকে সেটির বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে হানিয়া ছাড়াও তার একজন দেহরক্ষী নিহত হন। ইরান এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছে, যদিও প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত ইসরায়েল আনুষ্ঠানিকভাবে হত্যার দায় স্বীকার করেনি। তবে মধ্যপ্রাচ্যের ওই পাঁচ কর্মকর্তার মতে ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা সরকারকে অবিলম্বে অভিযানের বিস্তারিত বিষয়ে অবহিত করেছেন। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন প্রাথমিক তদন্তে দেখা গেছে বিস্ফোরকগুলো হানিয়ার ওই ঢোকার অল্প কিছুক্ষণ আগে সেখানে স্থাপন করা হয়েছিল, পরবর্তীতে দূর থেকে সেগুলোর বিস্ফোরণ ঘটানো হয়। এক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তা নেওয়া হতে পারে, যে কৌশলে 2020 সালে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেনকে হত্যা করা হয়েছিল। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।